প্রিয় দর্শক আজকের দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উম্মে রাহি আজ বৃহস্পতিবার নয় ডিসেম্বর অগ্রহায়ন আজকের দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো আমি পড়ে শোনাব শুরু করছি প্রথম পাতা থেকে প্রধান সংবাদ বিশ জনের ফাঁসির রায় খালেদার চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল হাসপাতালে সে রাতে যা ঘটেছিল নন ক্যাডাররা আর সহকারী সচিব হতে পারবেন না আড়াই দিনের টেস্টেও ইনিংসে হারল বাংলাদেশ তিন ভাই বোনকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনের নিচে সস্ত্রিক ভারতের প্রতিরক্ষা প্রধানসহ তেরো জন নিহত পাতা দুই খবর আপনার ভাগ্য পাতা তিন খবর পঁচিশ মিনিটের পথ চার ঘন্টা। সারা দেশে হাফ পাস চালুর দাবিতে মাগুরায় বিক্ষোভ কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়নের দাবি চট্টগ্রামে আইসিউর সাতষট্টি শতাংশ করোনা রোগী মারা গেছেন পাতা চার চিন্তা সম্পাদকীয় রেল ক্রসিংয়ে মৃত্যু ফাঁদ বিজয়ের মাসে জয় বাংলার সফল প্রত্যাবর্তন হোক লিখেছেন এ কে এম শাহনেওয়াজ উদ্বেগ উৎকণ্ঠার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ লিখেছেন রাইহান আহমেদ তপাদার পাতা পাঁচ দেশান্তর নিষেধাজ্ঞার বিকল্প কি চরম অসাম্যর দেশ ভারত অর্ধেকে নেমেছে সেরামের টিকা উৎপাদন ক্লাসরুম দ্য ব্যাড ইফেক্টস অফ স্টুডেন্ট পলিটিক্স চাকরি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড প্রতিরক্ষা মন্ত্রণালয় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলশিরি রূপগঞ্জ পাতা ছয় বিশেষ করে কেলেঙ্কারিতে দেশে দেশে মন্ত্রীর পদত্যাগ দৈনন্দিন ইসলাম নৈতিক অবক্ষয় রোদে করণীয় পাতা সাত খেলা দায় নিলেন অধিনায়ক মুমিনুল সাকিবের শীর্ষে ওঠা কিংসের সঙ্গী পুলিশ এবার পেলেকে ছাড়ালেন মেসি স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা পাতা আট বাণিজ্য বৈঠক ঘিরে আশাভঙ্গের জেরে বড় পতন মুনাফা কমানোর পরের মাসে সঞ্চয়পত্রে ধস প্যান্ডোরা পেপার্সে থাকা নাম আদালতে পাঠানো হবে বাণিজ্য ঘাটতি বেড়ে তিন গুণ পাতা নয় দেশ ডুবে গেছে কৃষকের স্বপ্ন পলিজমে ভরাট হচ্ছে মাছের আশ্রম। ঘন কুয়াশায় সাড়ে নয় ঘণ্টা ফেরি বন্ধ এক পরিবারকে অবরুদ্ধ রেখেছেন পরাজিত প্রার্থী পাতা দশ বিনোদন হলে তারকা বহুল লাল মোরগের ঝুটি। ফেস টু ফেস আমি ব্যাডমিন্টন খেলোয়াড় বলেছেন তাসনুবা তিসা বিয়ে নিয়ে হাস্যরসের পাত্রী আলিয়া আপনার ডাক্তার অমিক্রণ চাই সচেতনতা টিপস রক্তপরা বন্ধে ঘরোয়া উপায় তথ্য প্রযুক্তি নজরদারিতে সতর্ক করবে ক্রোমবুক পাতা বারো শেষের পাতা যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরে সাতাত্তর শতাংশ পদই খালি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফের সংকটাপন্ন ঘুষ তদ্বিরের অভিযোগ ছাড়াই তিন হাজার কনস্টেবল নিয়োগ দুই বছরের শিশু ফিরে পাচ্ছে মায়ের কোল মোরাদের আপত্তিকর তিনশো সাতাশিটি অডিও ভিডিও চিহ্নিত আজ বেগম রোকেয়া দিবস ছিয়াত্তর বছর পর হারানো ব্রেসলেট ফিরল হাতে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষার্থী প্রিয় দর্শক এই ছিল আজকের দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বিস্তারিত জানতে দেশ উপান্তরের সঙ্গেই থাকুন বারো পাতা মাত্র পাঁচ টাকা পত্রিকাটি সরাসরি পড়া সম্ভব না হলে ই পেপার সংস্করণও পড়তে পারেন এছাড়াও রয়েছে দেশ উপান্তর ডট ইউটিউব ফেসবুক যে যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ